আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাজরিন ওয়ার্ল্ড। আজকে একটা খুবই সহজ রেসিপি নিয়ে এসেছি। এটি হলো একটি ফাঁকিবাজি স্যান্ডউইচ তৈরি করার রেসিপি। ফাঁকিবাজি বলতে আপনার বাসায় যা উপকরণ রয়েছে তাতেই আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন। জন্য আমি নিয়ে নিয়েছি দুটি পাউরুটির সাইজ। পাউরুটিটাকে আমি ভালো মতো ঘি বা মাখন, আপনারা যেটা খুশি হাতের কাছে সেটাই ব্যবহার করতে পারবেন, দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমার রান্না করে রাখা মুরগির মাংস, কিছু সবুজ এবং লাল ক্যাপসিকাম এবং কিছু টমেটো। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি বা মাংস ইউজ করতে পারেন। সহজ কথায় বলতে গেলে আপনার বাসায় যা হাতের কাছে রয়েছে তা দিয়ে এটি বানিয়ে ফেলবেন, এজন্য এটাকে ফাঁকিবাজি স্যান্ডউইচ বলা হয়েছে। আমি কেটে রাখা কিছু মোজারেলা চিজ এর উপর দিয়ে দিচ্ছি, কারণ চিজ খেতে আমার বেশ ভালোই লাগে, আর বাসায় যেহেতু ছিল তাই এর উপর দিয়ে আমি কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। এখন বেক করার পালা। আপনাদেরকে আমি কিছু সহজ টিপস দিয়ে দিচ্ছি। যাদের বিশেষ করে বেকিং ওভেন নেই কিন্তু মাইক্রোওয়েভ ওভেন আছে তাদের ক্ষেত্রে আমি বলছি, আমার ওভেনটি মাইক্রোওয়েভ ওভেন। এখানে আমি মাইক্রোওয়েভ ওভেনে ফুল পাওয়ার দিয়ে এরপরে গ্রিন মোডে চালু করে 2 মিনিটের জন্য এটা দিয়ে দিচ্ছি। আমার ওভেনটি হলো সিঙ্গার কম্বি গ্রিন মাইক্রোওয়েভ ওভেন। আপনাদের এক একটি ওভেনের সময় এবং তাপমাত্রা ভিন্ন ভিন্ন হতে পারে। দুই মিনিট শেষ। এবার ওভেন থেকে আমি আমার স্যান্ডউইচটিকে বের করে নিব। ব্যাস, আমার ফাঁকিবাজি স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমি একটি চাকুর সাহায্যে কেটে নিব। এটি বেশ মচমচে হয়েছে তাই কাটতে একটু কষ্ট হচ্ছে। আপনারা চাইলে আগে থেকেও কেটে এটা তারপরে ওভেনে দিতে পারেন। দেখুন ভিতরটা কি সুন্দর ইয়াম্মি লাগছে। আপনারা এটিকে সস বা মেয়োনিজ দিয়ে খেতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো। বিকেলবেলার নাস্তায় সহজে এটিকে অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। সকলে সাবধান এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।